আপনি জানেন যে আসলে বাংলাদেশে যখন থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এরপর থেকেই কিন্তু আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু করোনা ভাইরাসের যে আসলে বাংলাদেশে যখন থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এরপর থেকেই কিন্তু আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু করোনা ভাইরাস প্রতিরোধে সরাসরি কি কি কার্যক্রম নেওয়া যায় তার সুচিন্তিত পরিকল্পিত কিন্তু একটি পরিকল্পনা উনি গ্রহণ করেছেন। তার মধ্যে রয়েছে সরাসরি করোনা ভাইরাস প্রতিরোধ করা, আর একটি হচ্ছে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যারা যারা কর্মহীন হয়ে পড়েছে, অসহায় খেটে খাওয়া মানুষ, তাদেরকে কিভাবে খাদ্য সহায়তার মাধ্যমে এনে তাদের পাশে দাঁড়ানো যায় সেটি কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এর জন্য কিন্তু 31 দফা নির্দেশনা দিয়েছেন। আপনারা জানেন এই 31 দফার মধ্যে 20তম নির্দেশনাটি রয়েছে বেসরকারি পর্যায়ে ত্রাণ কার্যক্রম সমন্বয় সাধন। তারই ধারাবাহিকতা আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের উপজেলা স্বাস্থ্য বিভাগ তারা কিন্তু এই ত্রাণ কার্যক্রমের আয়োজন করেছে, ওনাদের উদ্যোগে এটি নেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে এখানে যারা আজকে এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে তারা কিন্তু সুশৃঙ্খল সারিবদ্ধ এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করেই কিন্তু তারা আজকে ত্রাণ সংগ্রহ করছে। আরেকটি কথা এখানে বলে রাখতে চাই যে নরসিংদীতে এখন পর্যন্ত সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে প্রায় লক্ষাধিক মানুষকে কিন্তু এই ত্রাণ কার্যক্রমের আওতায় নিয়ে আসা হয়েছে। আমি এর জন্য ধন্যবাদ জানাই আজকে যারা এই উদ্যোগটি নিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। আমার সাথে এখানে উপস্থিত রয়েছেন সাসিবের সম্মানিত সভাপতি বা উপজেলা কৃষি কর্মকর্তা সহ অন্যান্য সকলকেই এত সুন্দর চমৎকার একটি আয়োজন একবার সুরক্ষা নিশ্চিত করে এই ত্রাণ কার্যক্রমে আয়োজন করার জন্য ধন্যবাদ আপনার। আমি আমাদের জননেত্রী মাননীয় শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যে আজকের প্রোগ্রামটা এটা সরকারি প্রোগ্রামের একটা অংশ, ছোট্ট পরিসরে আমরা করতেছি এবং আগেও আরও দুবার করেছি, এটা থার্ড টাইম চলছে। তো প্রথমেই আসলে বলতে চাই যে জননেত্রী শেখ হাসিনার যে 31 দফা যেই কর্মসূচি, সেই কর্মসূচির একটা অংশ হিসেবে আমরা এটা করছি এবং সরকারি একটা আমাদের পুষ্টি সেবা একটা সপ্তাহ গিয়েছে, সেই সপ্তাহের একটা বরাদ্দ থেকে আমরা এই কাজটা করছি। তো আমার যেটা পরামর্শ থাকবে যে আমরা জানি যে আস্তে আস্তে লকডাউন কিন্তু শিথিলের মতো হচ্ছে, অনেক জায়গায় সীমিত পরিসরে আমরা বাজার এবং অন্যান্য জিনিসগুলো খুলে দিচ্ছি, তো এতে কিন্তু সংক্রমণের একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। এই কারণেই একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা যে সামাজিক দূরত্ব মেনটেন করা। আপনি এখানে হয়তো লক্ষ্য করছেন যে আমরা ত্রাণ বিতরণও যেটা করছি সেটা সামাজিক দূরত্ব মেনটেন করে এবং পার্সোনাল সেফটি মেনটেন করে আমরা করছি, এইটা যেন আমাদের মধ্যে অবশ্যই থাকে যে নিজের যে সতর্কতা, নিজের যে প্রোটেকশন সেটা যেন আমরা নিজে নেই এবং সামাজিক দূরত্ব মেনটেন করে আমরা ঈদ করি, রমজানে কেনাকাটা করি, যাই করি না কেন অবশ্যই আমাদের যেন সামাজিক দূরত্বটা থাকে। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে ত্রাণ বিতরণের ব্যাপারটা আমাদের নরসিংদীতে আমি বলবো যে জেলা প্রশাসক মহোদয় আমাদের সৈয়দা ফারহানা কাউনাই ওনার যেই সার্বিক যে তত্ত্বাবধান, সেই তত্ত্বাবধানে সরকারি এবং বেসরকারি দুইটা জায়গাতেই কিন্তু ওনার নিজস্ব তত্ত্বাবধানে এই আমরা ত্রাণ সামগ্রীগুলো দিচ্ছি, ফলে হচ্ছে কি এটা একটা সুশৃঙ্খলভাবে এটা পৌঁছাচ্ছে এবং একটা মানুষের জন্য বাদ না পড়ে সেই দিকে কিন্তু উনি সার্বিকভাবে এটা খেয়াল রাখছেন। এবং এই ত্রাণ দেওয়ার ব্যাপারে আমরা যেটা করছি যে অঞ্চল ভিত্তিক যেই যেই জায়গায় আমাদের মনে হচ্ছে যে সেই জায়গায় বাদ পড়তে পারে ওই জায়গাগুলো আমরা খুঁজে খুঁজে কিন্তু এখানে একসাথে করে তারপরে আমরা ত্রাণ দেওয়ার ব্যবস্থা করছি। তো এই জন্য আমি জেলা প্রশাসক মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এখানে আমরা যারা এসেছি সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, প্লাস বিশেষ করে এসএলএম মহোদয় এখানে এসেছেন, উনি সারাদিনই ত্রাণের সাথে থাকেন, আমাকে সময় দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। এবং আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নরসিংদী সদরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। চিকিৎসক পরিষদ নরসিংদী জেলা শাখা এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নরসিংদী জেলা শাখার উদ্যোগে আমরা ইতিমধ্যে টেলি স্বাস্থ্যসেবা যেটা চলমান আছে সেটা আমাদের রোগীদের জন্য সেটা চলমান। আমরা বাংলাদেশ আমাদের নরসিংদী জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে আমরা স্বাধীনতা চিকিৎসক পরিষদ ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র ইয়ে করেছিলাম, অ্যাম্বুলেটরি সার্ভিস করেছিলাম, যেটা করোনার এই সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে আমরা সেখান থেকে এখন টেলি স্বাস্থ্যসেবায় আমরা নিয়োজিত আছি। আর আসলে ডাক্তারদের কাছে এখন সবচেয়ে বেশি জরুরি হলো যে করোনা সুরক্ষার যে সামগ্রীগুলো আছে, পণ্যগুলো, সেগুলো আমরা সরকারি বেসরকারি এবং বিভিন্ন দাতা সংস্থা প্রত্যেকের কাছ থেকে আমরা যেভাবে সংগ্রহ করছি সেই সংগ্রহের
সেই সামগ্রীগুলো যথাযথভাবে ডাক্তারদের কাছে পৌঁছে দেওয়া। আমরা সবসময় হয়তো আপনাদের মানে বিভিন্ন প্রোগ্রামে লাইভে আমাদের আসা সম্ভব হয় না, যেহেতু আমাদের কর্মস্থলটা হলো হাসপাতাল। কাজেই আমরা মানে আপনাদেরকে বলবো যে স্বাস্থ্যসেবার যেই নিয়মকানুনগুলো ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেগুলো ঘোষণা করা হয়েছে সেভাবে আমরা স্বাস্থ্য নির্দেশনা মেনে চলব। মেনে চললে আমরা ইনশাল্লাহ করোনার বিরুদ্ধে আমাদের এই জয় আমরা নিশ্চিত করতে পারব। সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সৌজন্যে কিন্তু আজকে এই পুষ্টিকর খাবার এবং হাত ধোয়ার যে উপকরণ সেখানে কিন্তু সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পুষ্টিকর খাবার এবং হাত ধোয়ার উপকরণ ঈদ উপলক্ষে উপকরণগুলো বিতরণ করা হচ্ছে। বাবু রে বাবু রে।